हाय फ्रेंड्स आपनादेर सबाइके दा राजीव्स कर्नारे स्वागत। आमरा जानी करोना भाइरासेर कारणे 2020 साल प्राय जर्जरित हये उठेछे, तबे ज्योतिर्विददेर काछे एटी जेन सोनार बछर। एकाधिक महाजागतिक घटनार साक्षी थाकछे चलती बछरेर आकाश। सूर्यग्रहण बा चंद्रग्रहणेर मतो घटना अथवा ब्लाड मुन बा सुपार फ्लावर मुनेर मतो दुर्लभ महाजागतिक घटनागुली प्रत्यक्ष करेছে पृथिवीবাসী। किन्तु एबार घटते चलेছে महाजागतिक अन्य रकम एकटी घटना। पृथिवीर दिके धेये आसছে उज्जवल लेज विशिष्ट धूमकेतु, जा खाली चोखेई प्रत्यक्ष करते पारবে पृथिवीবাসী। कि এই धूमकेतु केनই বা তাদের পৃথিবীর দিকেই মরণ ঝাঁপ, এই ভিডিওটিতে আমরা সেটাই জেনে নেব। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল অপশানটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধূমকেতু মহাজাগতিক অন্যতম একটি বিচিত্র ও রহস্যময় বস্তু। ধুলো, বরফ ও গ্যাসের তৈরি সৌরজাগতিক এই বস্তু সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় বাংলা কমা চিহ্নের মতো দেখায়। আবার কখনো কখনো উজ্জ্বল লম্বা লেজ নাড়িয়ে তার উপস্থিতির কথা জানান দেয়। ধূমকেতুর নিউক্লিয়াসের উপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের ফলেই এমনটি ঘটে থাকে। সাধারণত ধূমকেতুর নিউক্লিয়াস বরফ, ধুলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে কণিকা সমন্বয়ে গঠিত, যা প্রস্থে কয়েকশো মিটার থেকে শুরু করে 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু তার উজ্জ্বল লেজটি দৈর্ঘ্যে কয়েকশো কোটি কিলোমিটার পর্যন্ত হতে পারে। সাধারণত একটি ধূমকেতুর পর্যায়কাল কয়েক বছর থেকে শুরু করে কয়েকশো হাজার বছর পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় যে স্বল্পকালীন ধূমকেতুগুলির উৎপত্তি নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কুইপার বেল্ট থেকে। অন্যদিকে দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি ঘটে সৌরজগতের বাইরের প্রান্তে অবস্থিত ওট ক্লাউড থেকে। প্রধানত খালি চোখে দৃশ্যমান উজ্জ্বল ধূমকেতুগুলিকেই বৃহৎ ধূমকেতু বলে ধরা হয়। মজার ব্যাপার হলো এমন কিছু ধূমকেতু আছে যা নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফিরে আসে। এমনই একটি ধূমকেতু হলো হ্যালির ধূমকেতু, যা প্রতি 75 থেকে 76 বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে ওঠে। 1986 সালে সৌরজগতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মতো দেখা গিয়েছিল। 2061 সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা যাবে। তেমনই একটি ধূমকেতু হলো ধূমকেতু সোয়ান, যা প্রবল গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। 12 মে পৃথিবী থেকে যার দূরত্ব প্রায় 8,50,71,778 কিলোমিটার। 13 মে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করলেও 27 মে এই ধূমকেতু পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে। পৃথিবীর এত কাছ দিয়ে অতিক্রম করার জন্য এই উজ্জ্বল ধূমকেতুকে খালি চোখেই দেখার সৌভাগ্য হবে পৃথিবীবাসীর। তাই সবশেষে বলতেই হয় 2020 সাল হয়তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছুই, কিন্তু সেই সঙ্গে আমাদের প্রাপ্তির ঝুলিও ভরিয়ে দিয়েছে বারবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল অপশানটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।